হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আরেকটি পেইড ক্যাম্পেইন সাইট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় পপকার্স থেকে কীভাবে পেইড ক্যাম্পেইন করা যায়, কীভাবে ক্যাম্পেইন রান করা যায়, কীভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয়, তার বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ক্যাম্পেইনটা রান করার আগে বন্ধুরা একটা কথা বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, এই যে একটা সাইড আছে, আমি সাইডটা আপনাদের দেখাই। যেমন এই একটা সাইড আছে, ঠিক আছে, এটা হলো পপকার্স, ঠিক আছে। এটা দ্বারা আপনি অ্যাড রান করতে পারবেন, ইভেন ক্যাম্পেইনও রান করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে অ্যাড রান, প্রথমে আমি কীভাবে অ্যাড রান করতে হয়, মনে করলেন আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনি এখানে ওয়েবসাইটটা অ্যাপ্রুভ নিতে হবে। অ্যাপ্রুভ নেওয়ার পর আপনি এখান থেকে গেট কোডে যাবেন। গেট কোডে আসার পর এখান থেকে ওরা একটা আপনাকে কোন ওয়েবসাইটে আপনি কোডটা নেবেন, যেমন এই একটা ওয়েবসাইটে রেখেছিলাম, মনে করলেন যে এই ওয়েবসাইটটা আমি কোডটা নেবো, এই সবটা ওরা একটা এই যে যাবে স্কিপ কোড দিয়ে দেবে। এই কোডটা কী করতে হবে, কপি করতে হবে। কপি করে আমাদের কোথায় যেতে হবে, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে বডি টু বডির মাঝখানে ট্যাগ দিয়ে আমাদের এই ওয়েবসাইট এখানে লাগাই দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনাদের এখানে আপনার ওয়েবসাইটে যদি ভিজিটার আসে, যদি ক্লিক করে হিট পরে, তাহলে আপনার এখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। মানে গুগল অ্যাডসেন্স যেভাবে ইনকাম করে সেটার কথা বলছি। যাই হোক, এখন আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করতে কীভাবে, যেমন এখান থেকে ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের এখান থেকে এই যে ক্যাম্পেইন আসতে হবে, দেখেন পপকার্স থেকে ক্যাম্পেইন রান করতে হলে প্রথমে আমাদের এখানে আসতে হবে। এখান থেকে আমাদের ক্রিয়েটে ক্যাম্পেইন করতে হবে। ক্রিয়েটে ক্যাম্পেইন আসার পর এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে। যেমন আমি এখান থেকে আবার ওই একই নেম দিলাম, গুগল প্লে বা ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপ দিলাম ক্যাম্পেইন নেম। তারপর আমাদের যে ইউআরএল কোনটা, আমাদের যে সাইট আছে সাইডের ইউআরএলটা, সাইডে ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের বাজেট, আমাদের টোটাল বাজেট কত, আমার টোটাল $50 বাজেট, ডেলি বাজেট কত, ডেলি আমাদের এখান থেকে $10 বাজেট। এখন প্রাইসিং কি, প্রাইসিং হলো আপনি পার ক্লিকে কত করে দিবেন, ঠিক আছে, এটা যেটুকু আছে সেটা কমে থাকবে। এখান থেকে আপনি সিপিএম রেট যেটাকে বলে, ঠিক আছে, পার ক্লিকে আপনি কত করে দেবেন। সাপোজ আপনি এখান থেকে দিলেন 0.028, ঠিক আছে, সিপিএম রেট এত করে দিলেন, ঠিক আছে, 0.028 এত করে দিলেন। বা আপনি এখান থেকে কমায় দিতে পারবেন, আপনি এখান থেকে 10 দিয়ে দেবেন, ঠিক আছে, 10 দিয়ে দেবেন, 10ই থাক, যেহেতু আমাদের এখান থেকে $50 বাজেট, ডেলি বাজেট $10, ঠিক আছে, এখান থেকে সিপিএম রেট 10, ঠিক আছে, আপনি তাহলে একটু কমাও দিতে পারেন। তারপর এখান থেকে বিষয় হলো আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ কন্টেন্ট কি 18+ না, মানে অ্যাডাল্ট না, ঠিক আছে, যদি অ্যাডাল্ট থাকে তাহলে অ্যাডাল্ট দিয়ে দেবেন, যদি গেমে হয় গেমিং দিয়ে দেবেন, যদি সাউন্ড দেখাতে চান সাউন্ড দেখাবেন, যদি সফটওয়্যার দ্বারা ইয়ে করতে চান সফটওয়্যার দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে এগুলো সব অন অফ করে দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা মতো আপনি যখন ক্যাম্পেইন করবেন, আপনার যে নিশের উপর ক্যাম্পেইন করবেন সেটা করে দিবেন, ওকে। তারপর এখান থেকে আফটার অ্যাপ্রুভ বলতে কী বোঝায়, যেমন আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন, যদি এটা অটো স্টার্ট করতে চান তাহলে স্টার্ট দ্য ক্যাম্পেইন এটাই থাকবে। আর যদি আপনি চান যে আমি ক্যাম্পেইনটা পুশ করব, নির্দিষ্ট একটা সময়ে ক্যাম্পেইন রান করব, ঠিক আছে, তখন এটা আপনি এটা পরে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন যে স্টার্ট ক্যাম্পেইন এটাই থাকার জন্য, ওকে। এখন বিষয় হলো ক্যাম্পেইন টার্গেট বলতে ওয়ার্ল্ড কান্ট্রি, আপনি কোন কোন কান্ট্রিতে আপনার ক্যাম্পেইনে রান করতে চাচ্ছেন, আপনি ওয়ার্ল্ড কান্ট্রি না সিলেট দিয়ে কোনো একটা কান্ট্রি রান করতে চাচ্ছেন। যেমন আমি এখান থেকে যদি সিলেট, আমি যদি ইউনাইটেড স্টেটে ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনি এখান থেকে লিখে দেবেন ইউনাইটেড স্টেট, দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে এই ব্লু এই কালারের চিহ্নটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এপাশে চলে আসবে, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে। আসার পর দেখেন এখানে সিলেট হয়ে গেল। এখন আপনি যদি চাচ্ছেন আপনি আরও কয়েকটা কান্ট্রিতে সিলেক্ট করবেন, আপনি আরও কয়েক কান্ট্রি দিতে পারবেন, ঠিক আছে। আপনি চান যে আমি এটা দেবো না, আপনি ব্যাক বাটনে ক্লিক করলে আপনার আবার এখানে চলে আসবেন, ঠিক আছে। তো আমি যাতে ইউনাইটেড কিংডমে আমি সিলেক্ট করবো, তাহলে ইউনাইটেড কিংডম চলে আসবে। এখন দেখা যাচ্ছে আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে ভুল করে আসছে, ইউনাইটেড কিংডমে আমি করবো না, তখন আমি কী করবেন, এই ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ব্যাক বাটনে ক্লিক করবেন, আবার যেখানে সেখানে চলে আসবে, ওকে।
হাওয়েভার কান্ট্রি তো সিলেক্ট করা বুঝলাম, এখন আমাদের এই যে ক্যার, ক্যার বলতে আপনি কোন কোন ডিভাইস দেখা যাচ্ছেন, আপনি অল ডিভাইস এখান থেকে এইটা যেটা সেরকম থাকেন কোন ক্যারেগরি, ঠিক আছে, আপনি ক্যারেগরি এখান থেকে চুজ করে নিতে পারেন, ডেটিং রিলেটেড হলো ডেটিং, হেলথ রিলেটেড হেলথ, আপনি সেখান থেকে ম্যান রিলেটেড হলো ম্যান, আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটাই এখান থেকে চলে আসবে, চুজ করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে আপনি এখান সাপোজ আপনি এখান থেকে ডিভাইস কোন কোন ডিভাইসে দেখাবেন, ঠিক আছে, আপনি এখান থেকে ডিভাইস সিলেক্ট করবেন, ডেস্কটপ, মনিটর, গেমিং, তারপরে মোবাইল, তারপরে আপনি ট্যাব, আদার্স, টিভি, ঠিক আছে, যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, যেটা এরকম এগুলো আমি সাজেস্ট করবো এগুলো এরকমই থাকবে। থাকার পরে এখান থেকে কোন কোন ইয়াতে ডিভাইস এগুলো দেখাবো না, অ্যান্ড্রয়েড আছে, ব্ল্যাকবেরি আছে, ক্রোম ওএস আছে, ঠিক আছে, ফায়ারফক্স আছে, তো এগুলো সব কোনো কিছু থাকবে না, এগুলো অল থাকবে, এটা অল থাকবে, এটা অল থাকবে, এটা অল থাকবে, এখান থেকে ব্রাউজার, এখান থেকে সব ব্রাউজার অল থাকবে, ঠিক আছে, ব্রাউজার অল থাকবে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে যে দেশে দিবেন ওই দেশ অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। সিলেক্ট করার পর হয়ে গেলো, হয়তো সব কিছু ঠিক হয়ে গেলে আপনি এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইনে যাবেন, হয়ে গেলো ক্রিয়েট এ ক্যাম্পেইনে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ক্যাম্পেইনটা রান হয়ে যাবে, ঠিক আছে, তার আগে আপনি এখানে ডিপোজিট করতে হবে, বুঝতে পারছেন, ডিপোজিট করতে হবে, ডিপোজিট করতে হলে আমাদের এখান থেকে বিলিং আসবেন, বিলিং আসার পর এখান থেকে বিলিং আসবেন, দেখেন বিলিং আসার পর ডিপোজিট অপশন আছে, ক্যাশ আউট অপশন আছে, আপনি এখান থেকে ডিপোজিট হয়ে গেলার পর আপনি এখান থেকে ক্যাশ আউটও করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে ডিপোজিট করতে চাই, আমি এখানে ডিপোজিটে আসবো, ডিপোজিটের সময় আপনি পেপাল, পেক্সাম, স্কেল, পেনিয়ার, পারফেক্ট মানি, তারপরে এডিভ ক্যাশ, ক্যাপসুলিস্ট কার্ডস, ঠিক আছে, এগুলো দ্বারা আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে, এগুলো দ্বারা ডিপোজিট করতে পারবেন। হ্যাঁ, ডিপোজিট করতে গেলে আপনি পেপালের মাধ্যমে এখানে কত ডলার আপনি ডিপোজিট করবেন, $10 না $50, ঠিক আছে, এখান থেকে আপনি সর্বোচ্চ $5 থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন, $10 থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন, ঠিক আছে। এখানে ডিপোজিট দিলে পর সরাসরি আপনার ইনফরমেশন চাবে, ইনফরমেশন চাইলে আপনার সরাসরি ইনফরমেশন দিয়ে এখান থেকে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে, সেম প্রসেস, এগুলো সব একই প্রসেস, শুধু আপনার ফেন ইয়ারে একটু ঝামেলা আছে, ফেন ইয়ারে আপনাকে এখানে মিনিমাম $50 দ্বারা ডিপোজিট করতে হবে, 24 ঘন্টা ম্যাক্সিমাম আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আসতে ম্যাক্সিমাম 24 ঘন্টা সময় নেবে, ঠিক আছে, 24 ঘন্টা সময় পর আপনি অ্যাকাউন্টে এখানে দিয়ে দেবেন শুধুমাত্র ফেন ইয়ারের মাধ্যমে, ওকে, এইভাবে করবেন। আর আপনি যদি চান যে আপনি এখান থেকে ক্যাশ আউট করবেন, ঠিক আছে, ডিপোজিট করলে আপনি ক্যাশ আউট করবেন, ঠিক আছে, আপনি এখান থেকে ক্যাশ আউটও করে নিতে পারবেন, এখান থেকে ক্যাশ আউট আসবেন, আসার পর এখান থেকে আপনি আপনি কত ডলার ক্যাশ আউট করবেন, এই ডলারটা দেবেন, তারপর প্রসেসটা কী, আপনি এখান থেকে ওয়েব মানি, স্কেল, ঠিক আছে, ফেনিয়ার, যেটা যে অপশন আছে সেটা নিয়ে করতে হবে। আমার বাংলাদেশে সাধারণত আপনার ওয়েব মানি আর পেনিয়ারের জন্য খুব ভালো হয়, ঠিক আছে, আপনি এখান থেকে যেটা যে কোনো একটার মাধ্যমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে পে আউট অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে, কত ডলার, তারপরে কোন কান্ট্রি কান্ট্রি দিবেন, তারপরে অ্যাকাউন্ট নেম দিবেন, ওনার নেম দিবেন, তারপরে অ্যাকাউন্ট ওনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ঠিক আছে। দেখেন এখানে কমিশনের হার কম আছে, এখানে পেপালের মতো 2% কমিশন কাটবে, আপনার পে এক্সামের মাধ্যমে অল্প, স্কেলের মাধ্যমে অল্প 1%, ওয়েব মানিতে 1%, পাইনিয়ারে শুধু আপনার $50 ইয়ে করলে কোনো চার্জ কাটবে না এখানে, ঠিক আছে, পারফেক্ট মানি টু একই অবস্থা, 50% 0.5% চার্জ কাটবে, ঠিক আছে। তো এইভাবে কাজ করবেন, এইগুলোতে আপনার কোনো কমিশন করবেন না, এগুলো এইভাবে আবার রিকোয়েস্ট দেবেন, রিকোয়েস্ট দেওয়ার পর আপনি কিন্তু ক্যাম্পেইনটা রান করতে পারবেন, ঠিক আছে, সহজ বুদ্ধি। তবে আপনি ক্যাম্পেইন রান করার আগে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ট্র্যাকার ব্যবহার করা যায়, কারণ কোনো ট্র্যাকার ছাড়া আপনি কোনো ক্যাম্পেইন রান করতে যাবেন না, কারণ